नमस्कार दर्शकबृंदो, बड़ खबर एबार बेआईनी चाकरी प्रापकदेर नोटिस पाठाच्छे सीबीआई। पांच आधिकारिकेर सम्पत्तिर हिसेब चाइल आदालत। साम्प्रतिक प्रकाशित एई प्रतिबेदनटी आमरा विस्तारित जेने नेब। एबार एसएससीर ग्रुप डिर 98 जन बेआईनी चाकरी प्रापकदेर सीबीआई नोटिसेर निर्देश दिल कलकाता हाईकोर्ट। आजकेर मध्येई अंतत 5 जनके एई नोटिस पाठातेई हबे सीबीआईके। नियोग दुर्नीति निये प्रबल बेकायदाय स्कूल सार्विस कमिशन। एसएससी नियोगे फौजदारी अपराध खुजे पेल हाईकोर्ट। बेआईनी नियोगेर किंगपिन डॉक्टर एसपी सिन्हा, एमनी मने करछेन विचारपति अभिजीत गंगोपाध्याय। एदिन 5 उपदेष्टा कमिटीर मध्ये 2 जनके हेफाजते निये जिज्ञासाबादेर अनुमति सीबीआईके दिल आदालत। पाशापाशी 5 आधिकारिकेर सम्पत्तिर हलफनामा तलब करलो कलकाता हाईकोर्ट। एसएससी नियोगे फौजदारी अपराध खुजे पेल हाईकोर्ट। आदालत मने करछे बेआईनी नियोगेर किंगपिन डॉक्टर एसपी सिन्हा 2 जनके हेफाजते निये जिज्ञासाबादेर अनुमति सीबीआईके दिल आदालत। 98 बेआईनी नियोग प्रापकदेर सीबीआई नोटिस धराते निर्देश। 5 आधिकारिकेर सम्पत्तिर हलफनामा तलब। सम्पत्तिर हिसेब विस्तारित हलफनामा आकारे जमा करते हबे। আদালত এদিন কমিশনের উপদেষ্টা কমিটির 4 সদস্যের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির ব্যাপারে হলফনামাও চেয়েছে। আগামী সোমবারের মধ্যে আদালতে তা পেশ করতে হবে। আদালতের নির্দেশ, 4 জনের মধ্যে অলোক সরকারকে শুধুমাত্র সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে। তবে সিবিআই মনে করলে বাকি 3 জনকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। একই সঙ্গে আদালত এদিন জানিয়েছে উপদেষ্টা কমিটির সদস্য ছাড়াও 98 জন চাকরি প্রার্থীকে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে। এক্ষেত্রে পুলিশকে সাহায্য করবে স্থানীয় পুলিশ ও সিআরপিএফ। সিবিআইয়ের কাছে হাজিরা দিতেই হবে শান্তিপ্রসাদ সিনহাকে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে ছাড় দিল না আদালত। ফের সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুপুর 3টের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেবেন শান্তিপ্রসাদ সিনহা। ওসিকে এসএসসির প্রাক্তন উপদেষ্টার উপস্থিতি নিশ্চিত করতে বললেন বিচারপতি। সার্ভে পার্ক থানার ওসিকে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিনই এসএসসি মামলায় উপদেষ্টা কমিটির 4 সদস্যকে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত রিপোর্ট সিঙ্গেল বেঞ্চে জমা দিয়েছে সিবিআই। সুতরাং বোঝা যাচ্ছে যে এই 98 জন চাকরি প্রার্থী, তাদেরও কিন্তু সিবিআই নোটিশ পাঠানো শুরু হবে। তবে একটা বিষয় খুবই খারাপ লাগছে যে এরা কিন্তু টাকা পয়সা দিয়েই কিন্তু এই জায়গাটায় এসছে। এখন তাদের এই টাকা পয়সার ফেরত পাবে কী করে সে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কারণ এর কোনো প্রমাণ নেই যে তারা টাকা পয়সা দিয়ে এসছে। যারা টাকা পয়সা নিয়েছে তারা কিন্তু কোনো প্রমাণ রাখেনি, তারা কিন্তু এমনি টাকা পয়সা নিয়েছে। সুতরাং এটাই খারাপ লাগে যে টাকা পয়সা দিয়ে তারা চাকরি পেয়েছে, এখন তারা কী করবে, তাই না? সুতরাং এই বিষয়টি কিন্তু সামনে আসছে যে টাকা পয়সার মাধ্যমে এই কাজগুলো হয়েছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী রায় দেন আমাদের মাননীয় বিচারপতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।